স্কুলাম নতুন বাড়ির প্রথম কাজ এবং প্রথম দিন সব কামে নিজের টিয়াদি করা মতো, তবে নিতাম সে না কারো কাছ থেকে ঋণ। বাংলা ছবি থেকে আমরা একটা কিছু শিখছি, সাপ ধরার জন্য লাগে বিন। তুমি ফেল, চারদিকে রয়েছে কত ধরনের ব্যাপারই, তো আঙ্গ গাছের মধ্যে ধরে রয়েছে কতগুন সুপারি। বিয়া করে জীবনটা করতাম চাই না সারকার, তো চলেছি মাছ বাজার। আহো ভাতিজা আহো, কি করে আঙ্গো দালাল বাজার মাছের যে লাফালাফি, এটা দিয়ে আর বুকের ভিত্তে করতেছে কাপাকাপি। মাছ ব্যাপারি, আমরা যে চিপস খাই, হে পটোটুর বাংলো হইলো আলু, তো আমগো বাড়ির কাজ করানোর লাই লো এসে বালু। আমি হয়েছি ছোকরা, কাজ করতে করতে আর চুল বেগিন হয়ে গেছে একদম কোকরা। বাবা আপনি তো দেখি কমই হয়ে গেছে। কি করে রাইতলে বাড়ি যা ভূতের বয়ে ডর, এত বড় ঘর ভাঙবো আমরা থাকিয়াম কই, তাই পাশে দিয়ে বানাইতেছে আরেকটা ঘর। পুরো ফ্যামিলির ব্যাকে লাগি গেছে কাজে, আর কাজ করতে করতে আঙ্গো ব্যাকের শরীরের একদম 12টা বাজে। আমগো ঘরে সালের উরফে আছে অনেক টিন, তো একদিনের কাজ শেষ, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে কাটতেছে গাছ, তো বাঙালির প্রিয় হইলো ইলিশ মাছ। বাঙালির সমাজে আছে অনেক ধরনের রীতিনীতি, তো আরেকটা গাছ কাটার জন্য নিতেছে প্রস্তুতি। তৃষ্ণা লাগলে খেতে মন চাই জল, তো আপনাদের কাছে প্রশ্ন রইলো এটা কোন ফল? কেউ বেশি চিন্তা করলে তার হেডের ভিতরে করে চিন চিন, তো আজকে হইলো আঙ্গো কাজের তৃতীয় দিন। আজকে কিনতাম আছি ইট বালু রড সিমেন্ট, বিরক্তিকর একটা গন্ধ বারে, যার নাম হচ্ছে সেন্ট। জীবনটা হইলো একদম ঝাঁকানাকা, তো রড বালু সিমেন্ট এই কিনতে লাগবো অনেক টাকা, বাড়ি। তো সামনে যদি সুযোগ পাই তাইলে লইলাম একখান গাড়ি, গাড়িত করে ঘুরিয়াম, আর সাথে থাকবো নারী। খালা স্বামী অভিবাঙ্গ খালু, তো এ জায়গার মধ্যে কাগজ বিছাইতেছে, আর এই জায়গার মধ্যে আমরা রাখিয়াম লাল বালু। জীবনটা তেজপাত হয়ে গেছে, খাইতে হইব গোল আলু। এত কাজের ভিতরে অনেক দূর থেকে দেখা করতে আসতেছে মানুষ, তো এত মানুষ দেখে আমি তো একবারে বেহুশ। জীবনে যা করছি সব বুলবুল, তো এরা উপহার দিল আমাকে পুল। রোডে ঘাটে কেউ বিপদে পড়লে তাকে দিতে হয় লিফ্ট, তারা চলে আসছে রায়পুরের ক্যাম্পেনার থেকে এবং সাথে করে নিয়ে আসছে ছোট্ট একটা গিফট। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যাদের ডায়াবেটিস তারা আগে থেকে বেশি বেশি খেতো মিষ্টি, তো এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বৃষ্টি। আজকে হচ্ছে চতুর্থ দিন, আর আজকে একটু বেশি কষ্ট হইব, কারণ আজকে গড়িয়ান ভাঙিয়া লাগবো। আমরা কোনে থেকে আমি এই টেনশনে তখন বিড়ি ধরে দিতে পার। খাইতে মজা হয়েছে ইলিশ মাছের বাজি মাছ, তো আজকে হয়েছে পঞ্চম দিনের কাজ। অনেক মানুষের হয়েছে আমগো দিকে চাই, আর এদিকে আয় কাজ করতে করতে একবারে গেছি হাপাই। করতেছি বাড়ি আর ইট বালু নানের লাই কিনিয়ে লাইছি বিশাল দামের একটা গাড়ি। বাবুরে আর কি আরামের জীবন, ওগা টানতেছে গাড়ি আর ওগা ঠেলতেছে গাড়ি, আর মাঝখান দিয়ে আরাম করতেছি একদম আরি আরি। কত নিছি? 3000। ক কেজি ওজন ইলিশ মাছের? 4500। সাইড আবার দেখ তো ক্যামেরার সামনে। 3000। বড় আছে তো মোটামুটি? বড় আছে। বাকি কত? 600 কেন? ঠিক আছে, মাছ মাছ তো উঠবো তুমি সাই করতে মারি বাতলো। গাড়ি চলতে অনেক কষ্ট হয়, গাড়ির মধ্যে মাছ তুলে গাড়ি ঠিক মতন চলতে না, মাথার মধ্যে লইছি আর আমি গাড়ির উপরে বসি, গাড়ি সুন্দর মতন চলবে। বাবুরে আজকে 6 দিনের কাজ শেষ, আর এই কাজ করতে করতে পুরো জীবনটা তেজ ফাতা করিয়া লাইছি। আজকের ভিডিও এই জায়গাতে শেষ, তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিন, আর কমেন্ট করে জানেন যে কেরম হয়েছে, আর ব্যাকে শেয়ার করে দিন। তো নতুন ভিডিও ফানের লাই ব্যাকে ফলো করে দেন পেজটা। ভালো থাকেন ব্যাকে, ধন্যবাদ।